अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आपके होलिर अनेक अनेक शुभेच्छा जानाई। हाँ, पुरो परिवार के প্রত্যেক বছর সবার প্রথম আমি তোমার আশীর্বাদ নিয়েছি দাদা, সে রীতিটাই ভেঙে গেল দাদা। কি হয়েছে কি? আরে তুই তো জানিস আমার শুভেচ্ছা সব সময় তোর সাথে থাকে, আর আমাদের ভাই বোনের কি বা প্রথম কি বা শেষ, সম্পর্ক তো মন থেকে হয় রশনি। এইসব দেখনদারিতে নয়, হোলির অনেক অনেক শুভেচ্ছা তোকে। মঙ্গল হোক, সুখে থাক। এত কি ভাবছো তুমি? যাও দাদাকে রং মাখিয়ে আসো। আজকে আমিও না সব ভুলে গিয়ে তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। তুমি তো জেনে বুঝে কোনো ভুল করনি বৌদি। শিবা, দোলের অনেক শুভেচ্ছা। তোমাকেও হোলির অনেক অনেক শুভেচ্ছা কনক। আজকে মা ছেলে মিলে আমাকে দিয়ে জোর করে যে দোলের নিয়ম পালন করিয়েছে না, ওনাদের সাথে তো আমি এমন দোল খেলব যে সারা জীবন মনে রাখবে। আমার মা যে গ্রাম থেকে এখানে এসেছিলেন সেখানে অন্যরকমভাবে দোল খেলা হতো, তাই তার স্মৃতিতে আমরাও আজকে সেভাবে দোল খেলব। এখন যখন আমার আপনাদের সাথে একটা সম্পর্ক হয়েছে, তখন দোল তো আমাকে আপনাদের সাথে খেলতেই হবে, তাই না? তাহলে আসুন খেলা শুরু করি। আপনারা আমাদের দিকে রং ছুড়বেন আর আমরা আপনাদের উপরে লাঠি আর ভিজে কাপড়।
শুরু করি? রান্নাঘরে আমি পড়ে যাওয়ার থেকে তুমি আমায় বাঁচিয়েছিলে না, এবার আমি তোমাকে বাঁচালাম। হিসেব সমান সমান, এবার ঘটে একটা কাগজের টুকরো আমার নামে যাবে। আলালে চুনরি মে লাগে লুতু হট সুনরি এ হো গোরিয়া কি তুন মানাবা হামার বাহাকা বহনা। যশোদা দেবী, আপনি আমাদের শিক্ষা সংস্কৃতি নিয়ে কথা বলছিলেন না? এটাই হলো আমার বোনের সংস্কার, আনন্দ অনুষ্ঠানকে কখনো প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নেয় না। এমনিতেও আমাদের এই হোলির রীতিনীতি হলো যে ঢাল পড়ে যাক বা ভেঙে যাক, লাঠি দিয়ে আঘাত বন্ধ হয় না। আজকে যখন আপনার ছেলের হাত থেকে ঢালটা পড়ে গেছিল, তখন আমার বোনও থেমে গেছে। কিছু শিখুন। মনে হচ্ছে খারাপ লেগেছে, চল খেলি আমরা। চলো দাদা। খারাপ লাগছে নিশ্চয়ই আপনার, তাই না? কিন্তু একটা কথা বলবো আপনাকে, এই শরবতটা খেলে না শরীরটা ঠান্ডা হবে, কিন্তু মন ঠান্ডা হবে না। না, যশোদা দেবী, আপনি আমাকে মারলেন, দেখুন আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না। হ্যাঁ, নিজের সীমা ছাড়িও না, না হলে এমন অবস্থা করব একেবারে মাটিতে মিশে যাবে। তোমার কি মনে হয় বলো তো, যে আমি এখানে শরবত খেতে এসেছি?
আমি এই শরবতে নেশার জিনিস মেশাতে এসেছি, আর এই শরবত খেয়ে যখন ওই রোশনির নেশা হয়ে যাবে না, তখন ও বুঝতে পারবে হোলির আসল মজা কাকে বলে। ও বুঝবে নিজের শাশুড়ি আর স্বামীকে অপমান করলে কি হয়। কি বলেছিল ওই শিবা? যে রোশনি আমার মান সম্মান সব, কারোর সামনে আর মুখ দেখানোর অবস্থায় ছাড়ব না আমি ওকে। যশোদা দেবী, আমি বুঝে গেছি, খুব দারুণ একটা প্ল্যান বানিয়েছেন আপনি। হ্যাঁ, আমার তোমার সিদ্ধান্ত বা সাবাসী কোনোটারই দরকার নেই। আমি জানি যে তুমি আমার প্রশংসা করে আসলে নিজের স্বার্থ গুছোতে চাও, তোমার সব চেষ্টাই বৃথা। এই যশোদা দেবী দেখতে হয়তো মহিলা, কিন্তু এর মধ্যে পুরুষের মতন শক্তি আছে। কি জোরে ধাক্কা মারলো বাবা! এসো সবাই, এসো এসো এসো, সবাই মিলে চলে এসো। চলে এসেছে দড়ি ধরে টানা, জোর লাগাও, টাকা কামাও। সাবাস সাবাস, জোর লাগাও। তো এটাই তো চাই। আরে ভালোই খেলছিস, ভালোই ভালোই, দারুণ। আর কেউ আছে এখানে যার মধ্যে আছে অপরিসীম শক্তি? এসো এসো, সামনে এসো, জোর লাগাও, টাকা কামাও। আরে যাও শিবদাদা। আরে 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 না না না, আরে দারুন দারুন, কেউ আছে ওর সম্মুখীন হওয়ার মতো? এই না হলে প্রতিদ্বন্দ্বিতা, এবার জমবে খেলা। কারণ ময়দানে সম্মুখীন হয়েছে দুজন বলবান মানুষ এই গ্রামে। আরে এ বাঘ নয়, এ তো শেয়াল, যে শুধু দুর্বলদের সাথে জিততে জানে। আমার মতো বাঘের সামনেও কি দাঁড়াবে? রোশনির,
রোশনি দিদি তাড়াতাড়ি এসো আমার সাথে। কি হয়েছে? গিয়ে দেখো ওখানে কি হচ্ছে। শিবজিজু আর অর্জুন দড়ি টানাটানি খেলছে। চলো। রোশনি, আমিও দেখছি তুই কতক্ষণ বাঁচিস। আমাকে তুই এত সহজে হারাতে পারবি না অর্জুন। আমার সাথে আমার বোন রোশনির ভালোবাসা আছে, তাই বলছি এখনো স্বীকার করে নে, দড়ি ছেড়ে দে আর যা এখান থেকে, যা। তোর মাথার উপর মায়ের আশীর্বাদ নেই তো, তাই তুই মায়ের আশীর্বাদের ক্ষমতা জানিস না। আজ তো জিততে পারবি না রে তুই। রোশনি, আমি থাকতে আমার দাদাকে কেউ হারাতে পারবে না। চল। এবার তো আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না, কারণ আমার বোন রোশনি আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কোন হোলির এই দড়ি ধরে টানা প্রতিযোগিতা এতটা রোমাঞ্চকর হয়নি। আসুন আসুন, সবাই আসুন, বাজি ধরুন, টাকা কামান। অর্জুনের উপর 30, শিবার উপরে 50, অর্জুনের উপর 70, শিবার উপরে 100। অর্জুনই জিতবে। শিবার সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পেরেছে যে অর্জুন টিকবে? শোনো গ্রামবাসীরা, দেখো এই রোশনিকে, ওর লাজ লজ্জা মান মর্যাদা সব একেবারে বিসর্জন দিয়েছে। না হলে কেউ কখনো নিজের স্বামী আর শাশুড়ির বিরুদ্ধে এভাবে লড়ে নির্লজ্জের মতো? ঠিকই বলেছেন আপনি, এরা তো নির্লজ্জতার সীমা পেরিয়ে গেছে। তাও আবার এমন স্বামীকে ছেড়ে দিয়ে যে তার পাশে ছিল। হ্যাঁ, এটাই তো কলিযুগ না? অর্জুন, উনি ইচ্ছে করে ভুলভাল কথা বলে রোশনিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করছেন। Shiva!
উনি শিবাকে ঠকিয়ে হারাতে চাইছেন, কিন্তু আমি আমার শিবাকে হারতে দেব না। কনক,